আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সার্কেল অ্যাপস থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। প্রথমে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে সার্কেল হুইসেলার অ্যাপ লিখে সার্চ দিতে হবে। এরপর যে অ্যাপটা আসবে এটা ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টল হয়ে গেলে অ্যাপটা আমি ওপেন করলাম। এরপর এখানে যে প্রোফাইল অপশনটা আছে এই প্রোফাইল অপশনে গেলে এখানে লেখা উঠবে প্লিজ লগ ইন টু সি দ্য প্রোফাইল। একদম বাম সাইডে কর্নারে যে অপশনটা আছে এখানে গেলে লগ ইন একটা অপশন আসবে। এই লগ ইন অপশনে ক্লিক করলে এখানে বিকাম রিসেলার যে রেড কালারের অপশনটা আছে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে একটা ফর্ম আসবে, এই পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে এখানে নেম দিতে হবে, এরপর আপনার যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনি ফোন নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন। যদি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে নিচে যে অপশনটা আছে রিসেলার উইথ ফোন, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে ফোন নাম্বারটা চলে আসবে আপনার, অথবা আপনি চাইলে এখানে ফোন নাম্বারটা লিখতে হবে। এরপর আপনার পেজ নেমটা দিতে হবে, আপনার অ্যাড্রেস, এরপর আপনি যে সিটিতে আছেন সেই সিটির নেমটা এখানে দিতে হবে, এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে অ্যাড করতে হবে, এরপর আপনার বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করতে হবে, এরপর আপনি যে পাসওয়ার্ড দিয়ে সার্কেল অ্যাপসে রেজিস্ট্রেশন করতে চান সেই পাসওয়ার্ডটা এখানে ইনক্লুড করতে হবে। এরপর পাসওয়ার্ডটা আরেকবার রিটাইপ করতে হবে। এরপর যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা আছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাদের যে নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে এন্টার করতে হবে। কনফার্ম করে দিলেই আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি এখানে আপনার ইমেইল অ্যাড্রেস এবং ইমেইল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা এখানে এন্টার করতে হবে, এবং যে পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই আপনার সার্কেল অ্যাপসে লগ ইন হয়ে যাবে।